নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই মক টেস্ট দেওয়ার জন্য একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন। আপনারা খাতা পেন্সিলে যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং আলোচনা শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করবেন, এবং পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আজকের আলোচনা শুরু করব 3020 নম্বর প্রশ্ন থেকে। আর আপনারা এর আগে যে সমস্ত ক্লাসগুলো হয়েছে সেই সমস্ত ক্লাসের ভিডিওগুলো দেখতে চান, প্রত্যেকটা মোটিভেশনাল ভিডিও, আপনারা যদি সেই সমস্ত মোটিভেশনাল ভিডিওগুলো দেখতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন, এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা যাবতীয় মোটিভেশনাল ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, ভাবের আদান প্রদান ও সংযোগ রক্ষা করে কোনটি? তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান খ পত্র, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3021 নম্বর প্রশ্নে, কোন পত্রে কেবল দরকারি কথাবার্তা লিখতে হয়? আপনাদের চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। 3021 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ ব্যবহারিক, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3022 নম্বর প্রশ্নে, সুলিখিত পত্র অনেক সময় কোন মর্যাদা লাভ করে? আপনাদের এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে রেখে দেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ সাহিত্যের, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3023 নম্বর প্রশ্ন, সুলিখিত চিঠি অনেক সময় উন্নত সাহিত্য হিসেবে বিবেচিত হয়, এর উদাহরণ কোনটি? তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, বা নির্বাচন করে আপনারা খাতায় লিখে রাখুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উত্তর করছেন অপশান খ রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3024 নম্বর প্রশ্নে, পত্র লেখার প্রকৃত উদ্দেশ্য কি? তাহলে পত্র লেখার প্রকৃত উদ্দেশ্য আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ মনের ভাব অপরকে জানানো, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3025 নম্বর প্রশ্ন, চিঠির বক্তব্য কেমন হওয়া উচিত? আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 3025 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ক সুস্পষ্ট, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3026 নম্বর প্রশ্নে, পত্রের ভাষা কেমন হওয়া প্রয়োজন? আপনাদের চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে, আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ সহজ সরল ও বিষয় ভিত্তিক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3027 নম্বর প্রশ্ন, পত্রের ভাষা কি হবে? আপনাদের চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ উপরের সব কয়টি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3028 নম্বর প্রশ্নে, পত্রের ভাষা কিরূপ হওয়া উচিত? আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর আপনারা সেটা নির্বাচন করে পোস্ট করুন, বা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ক সহজ সরল ও বিষয় ভিত্তিক, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3029 নম্বর প্রশ্ন, পত্রের বিবরণ কেমন হওয়া উচিত? আপনাদের চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে, আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার বলছেন অপশান গ স্বয়ংসম্পূর্ণ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন নাম্বার 3030 নম্বর প্রশ্ন, সাধারণভাবে পত্র বলতে আমরা কি বুঝি?
আপনাদের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক, ব্যক্তিগত খবরাখবর ও বৈহিক কাজকর্মের জন্য লিখিত কার্যের বিবরণী, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3031 নম্বর প্রশ্ন। পৃথিবীর ক্ষুদ্রতম পত্রের লেখককে, আপনাদের চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন বা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক, ভিক্টর হুগো, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন নাম্বার 3032 নম্বর প্রশ্নে, পত্র লেখকের সংক্ষিপ্ত ঠিকানা কোন অংশে লিখতে হয়। আপনাদের চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ, পত্রের উপরে ডান পাশে, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 3033 নম্বর প্রশ্ন, পোস্টাল কোড কি নির্দেশ করে। আপনাদের স্ক্রিনে চারটে অপশান, যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন বা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ, প্রাপকের এলাকা, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি আজকে শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নম্বর 3034 নম্বর প্রশ্ন, পত্রের ঠিকানা অংশে ধারাবাহিকতা রক্ষা করতে হলে নিচের কোনটি আগে লিখতে হবে। আপনাদের চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক, বাড়ির নম্বর ও এলাকা, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করে ফেললাম 15টা প্রশ্ন আর 15টা প্রশ্নে যেটা আপনাদের সঠিক উত্তর বা যতগুলো কোশ্চেনের সঠিক উত্তর হয়েছে আপনারা আপনাদের খাতায় সঠিকভাবে ক্যালকুলেট করুন এবং সৎভাবে আমাদেরকে পোস্ট করুন। পোস্ট করার মাধ্যমে আপনারা যেরকম জানতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন এবং তার সাথে সাথে আপনাদের মনে যদি কোনো কোয়েশ্চেন এসে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোয়েশ্চেন পোস্ট করুন। আমরা চেষ্টা করবো আপনাদের কোয়েশ্চেনের সঠিক ও সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোম ট্যাক্সের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো, উড়ো চিঠি বলতে কি বোঝায়। অপশান ক, বিমানে আসা পত্র, অপশান খ, ডাকে আসা পত্র, অপশান গ, গোপনীয় পত্র, এবং অপশান ঘ, বেনামি পত্র। আবার আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি, উড়ো চিঠি বলতে কি বোঝায়। অপশান ক, বিমানে আসা পত্র, অপশান খ, ডাকে আসা পত্র, অপশান গ, গোপনীয় পত্র, এবং অপশান ঘ, বেনামি পত্র। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেই সঠিক উত্তরটা আমাদের কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম 10 জন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।